সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জাহাজটি আজ ভোরে দেশটির হোবো উপকূলে নোঙর করেছে। এর আগে জিম্মি হওয়া জাহাজটির পিছনায় ইউরোপিয়ান ইউনিয়নের যুদ্ধ জাহাজ, সে সময় জলদস্যুদের সঙ্গে গোলাগুলি হয় দুপক্ষের। কিন্তু সে সময় জলদস্যুরা জিম্মিদের হস্তান্তর করেনি, উদ্ধারে আসা জাহাজটি বাইরে থেকে ফায়ার করেছে। তখন জলদস্যুরা জানায় বাংলাদেশি নাবিকরা জিম্মি আছে, যদি জাহাজ থেকে হামলা হয় তাহলে নাবিকদের মেরে ফেলা হবে। ইউরোপিয়ান ইউনিয়নের বরাত দিয়ে এ তথ্য জানায় এবিসি নিউজ। পরে বাংলাদেশি জিম্মি নাবিকদের হত্যার সংখ্যায় পিছিয়ে যায় মেরিটাইমস সিকিউরিটি ফোর্সের দ্বারা নিয়ন্ত্রিত যুদ্ধ জাহাজটি। ভারত মহাসাগরে জলদস্যুদের উৎপাত এড়াতে এবং প্রতিহত করতে কাজ করে ইউরোপিয়ান ইউনিয়নের অপারেশন আটলান্টা। দেশের শীর্ষ শিল্প গ্রুপ কেএসআরএম এর মালিকানাধীন এসআর শিপিং এর জাহাজ এমভি আবদুল্লাহ 2016 সালে তৈরি জাহাজটির দৈর্ঘ্য 189.93 মিটার এবং প্রস্থ 32.26 মিটার। প্রথমে জাহাজটির নাম ছিল গোল্ডেন হক, পরে বাংলাদেশের কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় এমভি আবদুল্লাহ। এটি একটি বাল্ক ক্যারিয়ার। এই জাহাজটি উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। রাকিব হাসান, আরটিভি।